ড্রাইভিং লাইসেন্স প্রদানের ব্যাপারে এত বিলম্ব কেন? দীর্ঘদিন সীমিত পর্যায়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়েছে। এনরোলমেন্ট বায়োমেট্রিক্স প্রদানের কাজ শুরু হলেও বিষয়টি এখনও গতি পাচ্ছে না। লাইসেন্সের জন্য লাখ লাখ আবেদন অপেক্ষায় আছে। এ অপেক্ষার মোটেও কোনো সুরাহা এখনও হয়নি। প্রতিদিন অসংখ্য অনুরোধ আসছে। করোনাকালীন অনেকে কর্মহীন বেকার হয়ে পড়বে। অনেকে লাইসেন্সের অভাবে নিজেদের কর্মসংস্থান করতে পারছে না। লাইসেন্স না থাকার কারণে রাস্তায় অহেতুক হয়রানির শিকার হতে হয় অনেককে। আমি বারবার সচিব সাহেব এবং চেয়ারম্যান সাহেবকে বলেছি, লাইসেন্স প্রদানের বিষয়টি জরুরি ভিত্তিক সমাধান করা দরকার। যাদের সঙ্গে এই লাইসেন্স যারা টেন্ডারে কাজ পেয়েছে তারা কেন এই গাফিলতি করছে, কেন বিলম্ব করছে? আমি যখন তাদের সঙ্গে কথা বলি তখন তারা বিএটি এর ভেতরের সমস্যার কথা বলে, আবার বিএটি এ বলে তাদের উপর দৌড় চাপায়। এই ব্লেম গেমের মধ্যে মানুষ কেন হয়রানির শিকার হবে? আমি সেটাই আজকে জানতে চাই। আর করোনা কোনো অজুহাত নয়। করোনা কি লাইসেন্স ছাপানোর ক্ষেত্রে কোনো বাধা? এ ধরনের অজুহাত, ফাঁকা অজুহাত দেবেন না। এটা আমি মোটেও এটা সমর্থন করি না। এক একটা অজুহাত দিয়ে এক একটা কাজকে পিছিয়ে নেওয়া হচ্ছে, এটা ঠিক নয়। জনস্বার্থে কাজটি ত্বরান্বিত করেন। দরকার হলে ভারতীয় হাইকমিশনার সাথে সচিব সাহেব আলাপ করুন, কেন তারা বিলম্ব করছে। আর সচিব সাহেব এটাও দেখুন যে তারা যে কথা বলে যে বিআরটি এর অভ্যন্তরে প্রবলেম, সেটাও দেখতে হবে। কাদের কারণে প্রবলেম তাদের বিষয়ে অনুসন্ধান করা দরকার। লকডাউন হচ্ছে, লকডাউন তো আর সবসময় থাকবে না। লকডাউনের সময় প্রয়োজনীয় কিছু কাজ আছে। আর লাইসেন্সের ব্যাপারে আমি কোনো আপোষ করব না। লাইসেন্স দ্রুত ছাপতে হবে। ছাপানো যাচ্ছে না করোনার জন্য, এটা কোনো অজুহাত নয়, এটা আমি মানি না।